আল্লাহ রাসুলাম 80 মাইলের মরুর পথ পাড়ি দিলেন, আমাদের মতো প্রাইভেট কারে চড়ে গেছিলেন, তাই না? আহা, এই লম্বা মরুর পথ, তপ্ত মরুভূমি, সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে তায়েফে গেছিলেন জমির মামলার মীমাংসা করতে। কি করতে? থাইফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাসুলের নিজের কোনো স্বার্থ ছিল? কথা কয় না। তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তায়েফবাসীরা যাতে মাইন না খায়। আহা, কি নবী ছিল! সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ, পড়ে কি দিল দড়িয়া নবী ছিলেন! রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, রহমতের নবী, দয়ার নবী, দাওয়াত দেওয়ার জন্য 80 মাইলের লম্বা মরুর পথ পাড়ি দিয়ে তায়েফের ময়দানে যখন ছুটে যায়, তায়েফের ছেলেরা বিশ্বনবীর দাওয়াত তো কবুল করেই নাই, বরং বিশ্বনবীর অপমান করেছে, বিশ্বনবীকে লাঞ্ছিত করেছে, বিশ্বনবীর সাথে মারপিট করেছে, বিশ্বনবীর গায়ে পাথর মেরেছে। এই সুশ্রী দেহটা বে বে ঝরে ঝরে বিশ্বনবীর গা থেকে টপ টপ করে তায়েফের জমিনে তাজা লাল খুন ঝরেছে। গিয়েছে তায়েফবাসীদের বাঁচানোর জন্য, নিজের কোনো স্বার্থ নাই। তায়েফবাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, কিন্তু তায়েফবাসীরা বিশ্বনবীর আঘাত করেছে। তিনটা জায়গায় আমি দেখে এসেছি জায়গাগুলা, তিনটা জায়গায় বিশ্বনবীকে আহত করা হয়েছে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলেন আল্লাহ আকবার, খেয়ে বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন, বিনিময়ে পেলেন পাথরের আঘাত, রক্তাক্ত হলেন বিশ্বনবী। আদাস নামে খ্রিস্টান ছেলে বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহু আকবার। বিশ্বনবী খেজুর বাগানে ঢুকলেন, গা দিয়ে ঝরো 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 করে রক্ত বয়ে যায়। সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আসলেন, বিশ্বনবী অযু করলেন, ফজরের নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়লেন, কেরাত শেষে বিশ্বনবী বসে আছেন মন খারাপ। কার মন খারাপ? 80 মাইলের পথ পাড়ি দিয়ে আসলাম, মিশন তো সাকসেসফুল হয় নাই, কেউ তো কালিমা পড়ে নাই, আরো আমার পিছু লেগেছে, আহত করেছে আমাকে, বিষ্ণুবীর মন খারাপ, এত কষ্ট করে, এত ভালো মন নিয়ে, এত সুন্দর করে দাওয়াত দিলাম, কেউ দাওয়াত শুনলো না, বিষ্ণুবীর মন খারাপ। আর এই দৃশ্য আরশের উপর থেকে দেখে কে? আল্লাহ বললেন, নবী আপনার মন খারাপ, আপনার যখনই মন খারাপ তখনই আমার সাহায্য আসে না নাই? বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ জানিয়ে দিলেন, নবী আপনি জানেন না, আপনি দেখেন নাই, ফজরের লম্বা কোরআনের তেলাওয়াত যখন আপনি করছিলেন, আপনার পিছন দিয়ে একদল জিন চলে যাচ্ছিল। জিন কারা যাচ্ছিল? এই জিন জাতি বিশ্বনবীর তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়েছে, কি রে এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই, এত সুন্দর কথামালা, শব্দের ব্যঞ্জন,
ভাষার মাধুর্য, অলংকার কখনো তো শুনি না। এটা তো কোনো মানুষের বানানো কথা হতে পারে না, এটা মন্ত্র হতে পারে না, এটা কবিতা হতে পারে না, এটা নিশ্চয় আল্লাহর বাণী। ইন্না সামিআনা কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, নিশ্চয় আমরা আজীব কোরআন শুনেছি, শুধু শুনেই ক্ষান্ত থাকবো না, যেই কোরআন শুনেছি ওই কোরআনের উপর বিশ্বাস এনে আমরা জিনেরা মুসলমান হয়ে গেলাম। তারা তাদের এলাকায় যে দাওয়াত দিতে শুরু করলো, এই দৃশ্য বিশ্বনবী দেখছে নাকি? বিশ্বনবী তো তেলাওয়াত করতেছে ফজরের নামাজে, বিশ্বনবীর যখন মন খারাপ আল্লাহ জানিয়ে দিলেন, নবী মন খারাপের কারণ নাই, দিতে আসছিলেন দাওয়াত দৃশ্যমান জাতিকে মানে মানুষকে, কিন্তু এদের উপর যদিও দাওয়াত ফলপ্রসূ হয় নাই, অদৃশ্যমান এক জাতি জিন জাতি আপনার মুখনিসৃত কণ্ঠে সুন্দর তেলাওয়াত শুনে পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী যেখানেই আপনি পেরেশান, যেখানে আপনার মন খারাপ ওখানেই মন ভালো করে দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল, চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল, চারদিক থেকে শত্রুতা বাড়তে শুরু করলো, কোনো দিক থেকে সাহায্য নাই, বিশ্বনবী আবার পেরেশান, কই যাব, কোথায় গেলে আশ্রয় পাবো, আমার তো কেউ নাই, কেউ আমার দুনিয়ায় বেঁচে নাই, প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়া ছেড়ে বিদায় নিল, যেই চাচা আমার শেল্টার দিয়ে রাখতো কাফেরদের হাত থেকে চাচাও চলে গেল, এখন আমি কই যাব, আল্লাহ বললেন কই যাবেন, জায়গা পান না, আমার আরশে চলে আসেন, আমার আরশে চলে আসেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সুবহানাল্লাহ পড়ুন, সুবহানাল্লাহ, সাইয়েদিনা জিব্রাইলকে দিয়ে আল্লাহ সারপ্রাইজ দিলেন তার নবীকে, কি দিলেন সারপ্রাইজ, শব্দটার সাথে পরিচিত না আমরা, হঠাৎ করে কাউকে এমন কিছু দেখালাম বা দিলাম সে কল্পনাও করে নাই, সাইয়েদিনা জিব্রাইল মারফত আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সারপ্রাইজ দিলেন, তিনি তার চাচাতো বোনের ঘরে শুয়েছিলেন, হঠাৎ করে সাইয়েদিনা জিব্রাইল ঘরের ছাদকে উঠিয়ে ফেললেন, বিশ্বনবীকে শা করে নিয়ে হাতিমে শুইয়ে দিলেন, গলার এখান থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, এটাকে বলে ওপেন হার্ট সার্জারি, শাক্কে সাদার সিনা চাক করলেন, আল্লাহ রাসূল হৃদয় বের করে জামজামের পানি দিয়ে ধৌত করলেন, হৃদয়ে নূর ঈমান হিকমা প্রজ্ঞা দিয়ে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন, আবার সেলাই করে দিলেন, তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মাকদাস ওখান থেকে আল্লাহর আরশে নিয়ে গেলেন। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এমন এমন জিনিস আমি আপনারে দেব আপনি তো নিয়ে কুল পাবেন না, যখনই আপনার মন খারাপ তখনই আমার দেয়া নেয়ামত আপনার জন্য আছে নাই? মেরাজে চলে গেলেন, রবের সাথে সাক্ষাৎ করে দুনিয়ায় আসলেন, আসার পরে মক্কার লোকেরা আবার বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র শুরু করে দিল, বিশ্বনবী ডানে যাওয়ার জায়গা পায় না, বায়ে যাওয়ার জায়গা পায় না, সামনেও যেতে পারে না, পেছনেও যেতে পারে না, আল্লাহ বললেন নবী এই এলাকায় আর থাকার দরকার নাই।